গুড মর্নিং ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি চালু করার আগে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে কালী পুজো, তো আমাদের বাড়ির পাশেই চাপাকালীতলা, তো সেখানে আজকে রাত্রিরে পুজো হবে। তো পুজো উপলক্ষে আমরা সকল বন্ধুরা মিলে আজকে কালীতলা পরিষ্কার করা হবে, সাজানো হবে, আজ রাত্রিরে পুজো আছে। তো ব্লগটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি চালু করা যাক। চলো, লেটস স্টার্টেড দ্য ভিডিও। আজ কালী পুজোর দিনে ওয়েদারের কি অবস্থা তোমাদের একবার দেখিয়ে দেবো। আকাশ অলরেডি মেঘে ভর্তি, ভোরের দিকে বৃষ্টি হয়েছে, জানি না রাত্রের দিকে ওয়েদার কেমন থাকবে। এবারে দুর্গা পুজোতেও বৃষ্টি, আবার কালী পুজোতেও বৃষ্টি, মাঝে রাতগুলো দিন ফাঁকা গেল, তখন নো নিম্নচাপ নো বৃষ্টি, আবার ঠিক কালী পুজোর দিনই বৃষ্টি নিম্নচাপ। তো বন্ধুরা, জানি না রাত্রির দিকে ওয়েদার কেমন থাকবে বা এবারে পুজো আমরা কীভাবে কতটা আনন্দ করব, কীভাবে কাটাবো। তো এখন আমি চলে যাব কালীতলায়, সেখানে অনেক কাজ বাকি আছে, তো বন্ধুরা মিলে করতে হবে। তো ভিডিওটি তোমরা এন্ড অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, কালীতলা যাওয়ার আগে তোমাদের সুন্দর একটি জিনিস দেখিয়ে দেবো। এখানে আমার ভাই বোনেরা মিলে কাগজ দিয়ে ছোট ছোট নৌকো তৈরি করে সুন্দর একটি থিম তৈরি করেছে। তো থিমটা তোমাদের একবার দেখি, ছোট ছোট নৌকো দিয়ে কি সুন্দর একটি থিম তৈরি করেছে। তো এখানে ঠাকুর বসেছে, আর এইখানে বলছে নাকি পাখিতে ডিম পেড়েছে, এগুলো ডিম, পাখির ডিম। আর এখানে ছোট্ট একটা বুড়ি তৈরি করেছে, ওরা রাত্রিরে ফাটাবে। প্যান্ডেলের ভিউটা তোমাদের রাত্রিতে একবার দেখাবো। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন চলে এসেছি কালীতলায়। তো এখন মন্দির পরিষ্কার করা হচ্ছে, এরপর ফুল ও আলো টাঙানো হবে। তো এখানে আমাদের আছে রাকেশ, নারু, অভিদা, সাহেব, অমিত, অমিত দা। আর উপরে আছে ভাই আর অয়ন্দা, দুজনে মিলে লাইট লাগাচ্ছে। মন্দির সাজানোর জন্য চলে যাবো মালা আনতে। Stones we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on দামোদর নদীটা তোমাদের একবার দেখিয়ে দেবো। Yeah.
ফাইনালি আমরা এখন রজনীগন্ধার চেন নিয়ে চলে এসেছি, এখন রজনীগন্ধার চেন টাঙানো হবে। তো এখানে এখন মালা এবং সিগলি টাঙানো হচ্ছে, এরপর মোমবাতি লাগানো হবে। তো এখানে এখন মালা টাঙানো হচ্ছে। তো এখানে ঠাকুরের জোগাড় বাজাতি হচ্ছে সন্ধ্যাবেলা পুজো। আমাদের অমিত এখন মালা টাঙাচ্ছে, দেখি দাও অমিত। নাড়ু সাহেব সিগলি টাঙাচ্ছে, আমাদের রাখু ভাই। আমাদের এখন বাতি দিয়ে মন্দির সাজানো হবে, সেই জন্য আমরা প্রতি বছরের মতো এবছরে এখন আমরা বাড়ি বাড়ি বাতি নিতে বেরিয়েছি। এখন আর একটা বাড়িতে চলে যাওয়া হচ্ছে বাতি নেওয়ার জন্য। এখন আমরা চলে এসেছি অভিদাদের বাড়িতে, এই হচ্ছে আমাদের অভিদা। অত্যাচার চালু হয়ে গেছে, বাতি দাও বাতি। আমাদের অমিত দা এবং এটা হচ্ছে আমাদের মিত্তি পুকুর। ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের বাড়িতে। বাতির কালেকশন এতটুকু। ফাইনালি আমাদের বাতির কালেকশন শেষ, তো আমাদের এখন এই কটা বাতি কালেকশন হয়েছে। সো গুড ইভিনিং ফ্যামিলি, ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন আমি চলে যাবো কালীতলায়। তো কালীতলায় পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো কালীতলায় যাওয়ার আগে ভাইদের প্যান্ডেলটা তোমাদের একবার দেখিয়ে দেবো। তো এই প্যান্ডেলটা আমার ভাই বোনেরা মিলে করেছে, প্যান্ডেলের নাইট ভিউটা তোমরা একবার দেখো। সুন্দর একটা থিম করেছে, দেখো নৌকো দিয়ে পুরো থিমটাকে সাজিয়েছে, কি সুন্দর আলো দিয়ে নৌকোর থিম। আর এখানে পাখিতে ডিম পেড়েছে, খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে ঠাকুর আছে।
ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি কালীতলা। আজকে সারা রাতই পুজো হবে, একটু ব্লগটা সিম্পল ছিল, তো ব্লগটির মাধ্যমে আমাদের ক্লাবের পুজো কেমন হয় তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ব্লগটি এখানেই এন্ড করছি, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং পাশে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিও। এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং পাশে থেকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।